কি গো বন্ধুরা শীত তো পড়ে গেল ঠোঁটে বেসেলিন না বড়োলিন মাখা শুরু করছেন নাকি নাই এই বড়লিন লাগালে কেন জানি না নিজের বেমারি বেমারি লাগে রাস্তাঘাটে হাঁটলে সবাই ভাবে যে আমি বেমারি কারণ ঠোঁটগুলো সাদা হয়ে যায় বড়োলিন মাখলে ওরা বলে কি চলো তোমাকে হসপিটাল নিয়ে যাই তোমার শরীরে এক বোতল রক্তের দরকার আছে মানে গজব বেজতি করে ফেলে ভাই রাস্তাঘাটে ও নো 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 শীতের দিনে দিন যেমন ছোট রাত তেমন লম্বা সকালে ঘুম থেকে উঠে দেখবা বারোটা বেজে গেছে তখন সকালে নাস্তা করবা না দুপুরে খাবারটা খাইবা নিজেই চিন্তায় পড়ে যাইবা দুপুরে খাবার খাইতে খেতে সন্ধ্যা হইয়া যায় তাহলে দুপুরে খাবার খাইলে আর রাতের খাবার দরকার পড়বে না কারণ দুপুরে খাবার খেয়েই তো সন্ধ্যা হয়ে যায় তাহলে রাতের খাবার খাইয়ে কি করবেন শীতের দিনে স্নানটা হলো একটা বিশাল বড় কাজ আমি যখনই বাথরুমে যাই প্রথমে আঙ্গুলটা ভিজাই তারপর একটু জল নিয়ে নিজের উপর ছিটিয়ে দেখি টেস্টিং করে দেখি যে ওই ঠান্ডা জলের টর্চারটা আমার বডি নিতে পারবে সো সেই কারণে আমাকে টেস্টিং করতে হয় তারপরে বালতি দিয়ে পুরো জল দিয়ে ঢেলে দিই কারণ আমি মগ দিয়ে স্নান করি না শীতের দিনে এক মুখ ঢালার পর আরেক মুখ নেব কি না সেই চিন্তায় পড়ে যায় তার চেয়ে বরং যে বালতি দিয়ে পুরোই ঢালা ভালো রাতের বেলা ফুলকপি মূলা খাইতে খুব ভালোবাসেন তাই না রাতের বেলা যখন ঠান্ডা লাগবে হাত পা গরম করার জন্য ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকবেন তখনই এটা আওয়াজ পাবেন এই আওয়াজ পাওয়ার তৎক্ষণাৎই আপনাকে ব্ল্যাঙ্কেট থেকে বেরিয়ে আসতে হবে হলে ওই যে ব্ল্যাঙ্কেটের ভিতরে সুগন্ধ ছড়িয়ে আছে ওই গন্ধে আপনি মরে যাবেন ভাই আর যে বরং আপনি শীতেই মরে যান ব্ল্যাঙ্কেটের ভিতরে যে গন্ধটা আছে ওই গন্ধে মরতে আপনার সময় লাগবে না কিন্তু শীতে মতে আপনার অনেক সময় লাগবে

যদি আগুনের টেম্পারেচার একটু বেড়ে যায় তাহলে তো কোন দিকে আগুন লাগবে তারা নিজেও টের না বাই বাই টাটা আর ভাইরে শীতের দিনের বিয়ে বিয়ে নাকি অষ্টপর কীর্তন চলছে সেটাই বোঝা যায় না রোজ রোজ বিয়ে রোজ রোজ বিয়ে এই বিয়ের জন্য একটা ডিজাইনের ব্লাউজ কিনলা একটা দামি সাইয়া শাড়ি কিনলা কিন্তু এই শীতের কারণে আপনি এটা পড়তে পারবেন না কারণ এটার উপরে আপনার আবার জ্যাকেট লাগাতে হবে আপনার আবার চাদর লাগাইতে হবে তাহলে এত দামি ডিজাইনার ব্লাউজ এত দামি শাড়ির দামটা রইলো বলেন তো সবই তো সোয়াটারের ভিতরে ঢুকে গেল আমার মতে কি এই শীতের দিনের বিয়ের জন্য ডিজাইনার সোয়াটার আর একটা ডিজাইনার চাদর করা দরকার তাহলে এই শাড়ি আর এই ব্লাউজ কিনতে হতো না ঘরে পড়া শাড়ি পইরা আর ওই ডিজাইনার সোয়াটারটা পরে নিলা তারপর একটা চাদর পরে নিলা তাহলে তো সুন্দর লাগবো কি বলেন 三八？